জনস্কি উন্নয়নের নামে মেগা প্রজেক্টের নামে কোটি কোটি টাকা লুট করে নিয়ে যাচ্ছেন, তাদের লজ্জা হওয়া উচিত, তার পরে কথা বলা, তাদের মুখ বন্ধ করে পদত্যাগ করা উচিত। কারণ আপনারা এই সরকার জনগণের সরকার না, জনগণের ভোটের সরকার না। তাই আমরা মনে করি আপনারা আমাদেরকে অবহেলা করে কথা বলেন, নিজেরা যে অবহেলিত হচ্ছেন দিন দিন, নিজেরা যে আজকে পায়ের নিচের মাটি সরে যাচ্ছে, আমাদেরকে দুর্বল বলেন না। আমরা সবল আছি, আমরা সৎ আছি, আমরা সততার সহিত অতীতে সরকার পরিচালনা করেছি। তাই আমার নেত্রী বলেছে, বিদেশ আমার বন্ধু গ্রহ নাই, বিদেশের মাটিতে আমার এক ছটাকে জায়গাও নাই। আজকে বুকে হাত দিয়ে বলেন, বাংলাদেশে 22 পরিবারের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আজকে কত লক্ষ পরিবারকে বানিয়েছেন এদেশে, তার হিসাব আপনাকে একদিন দিতে হবে। স্বৈরাচারেরা ক্ষমতায় থাকতে রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে ইতিহাসে লেখা আছে। কষ্ট হচ্ছে জানি বিএনপি নেতা কর্মীদের, মির্জা আব্বাস, মির্জা আলমগীর, আমির খসরু, আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে, আমরা পারছি না, আমরা পারি, জনগণ আমাদের সাথে আছে, কিন্তু পারি না রাষ্ট্রীয় যন্ত্রের কারণে। ইনশাল্লাহ জনগণ আপনাদের সাথে আছে, অচিরে আপনারা আসবেন, বাংলাদেশে আবার কর্মসূচি আসবে, আবারও এই স্বৈরাচার, এই একদলীয় সরকার পতনের আন্দোলনে বিএনপি আবার মাঠে নামবে, অক্ষরে অক্ষরে সব কিছুর হিসাব নেওয়া হবে।